أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله ثم ما بعد يقول الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون شمانيتو أه مندولي আজকে আমরা কুরআনুল কারিমের সোরা আল হুজরাতের একটি আয়াত তালাওয়াত করেছি এটার সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলতে চাই মুমিনদের গুরুত্ব সম্পর্কে এখানে এই আয়াতে উল্লেখ করা হয়েছে পাক বলেছেন ইন্নামাল আল ইখওয়া নিশ্চয় নিশ্চয়ই মুমিনরা প্রকৃতপক্ষে পরস্পরে কি ভাই ভাই না আখাওয়াইকুম অতএব তোমাদের মাঝে কোনো ভাই বা দুই ভাইয়ের মাঝে যদি কোনো বিবাদ সৃষ্টি হয় তাহলে ফিহু তাদের মধ্যে তুমি কি করে দাও মীমাংসা করে দাও তারা পরস্পরে যদি কোনো বিবাদে লিপ্ত হয় তাহলে তোমাদের নৈতিক দায়িত্ব হলো তোমরা তাদেরকে কি করে দিবে মীমাংসা করে দিবে অতএব তালা বলছেন এবং এই মীমাংসার ক্ষেত্রে মহান আল্লাহ তালাকে তোমরা কি করো ভয় করো ডরাও ভয় করো হ্যাঁ কোনো কারচুপি করা যাবে না কোনো পক্ষবাতিত্ব করা যাবে না কোনো কাবিরা আশ্রয় নেওয়া যাবে না সরাসরি আল্লাহ বলেছেন আর এক্ষেত্রে মহান আল্লাহ পাক রব্লা আলমিনকে তোমরা ভয় করো আল্লাহ কুমতুর হামুন হ্যাঁ আল্লাহ পাক তোমাদের উপর তোমাদের তোমাদেরকে অনুগ্রহ করবেন আর নিশ্চয় মমিনরা পরস্পর ভাই ভাই কাজেই তোমাদের ভাইদের মাঝে যত ধরনের শান্তি সমঝোতা রয়েছে সব কিছু তোমরা স্থাপন করে দিবে আর এক্ষেত্রে পাক রব্বুল আলমিনকে ভয় করতে হবে যাতে পাক তোমাকে দয়া করে মহব্বত করে তোমার উপর অনুগ্রহ করে কোনো ধরনের ভাড়া করা যাবে না কোন ধরনের অন্যায় কাজ করা যাবে না কোন ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কারণ সকল বিশ্বাসীরাই তো পরস্পরে বাইবাই সকল বিশ্বাসীরা পরস্পরে বাইবাই অতএব যে কোনো বিশ্বাসীর দুইজনের মাঝে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে আরেকজন মোমিনের উচিত হবে এই দুই ভাইয়ের মধ্যে সন্ধি স্থাপন করে দেওয়া এবং বিষয়টাকে সমাধান করে দেওয়া সামনে যেন সামনে যেন না আগাই এটি এই বিষয়ে সতর্ক থাকতে হবে হুম এই এই সম্পর্কে আর অনেক হাদিসও রয়েছে আল্লাহরসুল সাল্লু আলহিহাসাল্লামের একটি হাদিস রয়েছে হাদিসে আবি মুসা আল্লাহ সারি রাজি আল্লাহ আনহু কল কল আর রসুল্লাহি সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম রাসুল্লাহ বলেছেন আল মুমিনু লিল মুমিনী কালবুনিয়ান আল মুমিনু লিল মুমিনী কালবুনিয়ান একজন মোমেন আর একজন মোমেনের জন্য কি কালবুনিয়ান প্রাচীরের মতো দেয়ালের মতো এসধ্য বাহু বা দেয়াল যেমন একটা দেয়ালের সাথে আর একটা দয়াল লেগে থাকে এবং লেগে থাকার কারণে শক্তিশালী হয় শক্ত হয় তেমনিভাবে মমিনদের পরিস্থিতি এরকম অসাবাই না অসাহ এবং আল্লাহ রসুল তার হাতের আঙ্গুলি আঙ্গুলগুলি একসাথে করে একবারে একটা সাথে একটা লাগিয়ে দেখিয়ে দিয়েছেন বাস্তব দৃষ্টান্ত মমিনদের পরিস্থিতি এমনটি হইতে হবে হুম যেমন দেয়াল যখন উঠানো হয় বিল্ডিংয়ের মাঝে তখন একটা ইটের সাঁতার একটা লাগে এবং একটু ফাঁক ফোকর থাকলে সেটাকে আপনার অস্ত্র দিয়ে বা সেটাকে সুন্দর করে আর একটু কেটে সেটে সাট করে সেটাকে সেটে ফিটিং করে দেওয়া হয় যেন যেন সিমেন্ট এবং বালি দেওয়ার পরে সেটা সম্পূর্ণরূপে ধীর এবং মজবুত হয় হ্যাঁ সেরকম হল মমিনদের পরস্পরের সম্পর্ক সম্পর্কের একটা দৃষ্টান্ত যেমনভাবে হাদিসে আরেকটি হাদিসে রয়েছে আল্লাহ রসুল আলহি আলহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে শরীরের একটা অঙ্গের মধ্যে ব্যথা লাগলে যেমন সারা অঙ্গের মধ্যে সেটার অনুভব হয় তেমনিভাবে পৃথিবীতে কোনো একটা মোমেন্ট যদি মাজলুম হয় অত্যাচারিত হয় তাহলে আমাদের সেটার লাগতে হবে তার দুঃখে আমরা দুঃখিত তার ব্যথায় আমরা ব্যতীত তার অসহায়ত্ত্বে আমরা দুঃখ প্রকাশ করব বেদনা প্রকাশ করব হুম পারলে আমরা প্রতিবাদ করব সরাসরি হাত দ্বারা অস্ত্রের মাধ্যমে আর যদি না পারি তাহলে মুখের মাধ্যমে তাও যদি না পারি অন্তরে তার জন্য দুঃখ তার দুঃখে আমরা আমাদের দুঃখিত হইতে হবে তার বেতে আমাদের ব্যথিত হইতে হবে তার বেদনায় আমাদের মানে আফসোস করতে হবে এবং মহান আল্লাহ পাকরবুল আলমিন যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন আসমান এবং জামিন সৃষ্টি করেছেন সারা বিশ্বের মাকলুকাত যিনি সৃষ্টি করেছেন ওনার কাছে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যেন ওই মাজলুমদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সাহায্য করেন ঠিক আছে আমরা আরেকটি আয়াত বলতে চাই এই ক্ষেত্রে আল্লাহ তালা সুরা আসফে বলেছেন আউদুবিল্লাহি মিনাশাই তনির রাজিম ইন্নাল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মোমিনদেরকে ভালোবাসেন সাফফা যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ঠিক আছে যেন তারা সীসা ডালা প্রাচীর যেন তারা কি সীসা ডালা প্রাচীর এমন শক্ত অবস্থানে থাকবে তারা কাউকে বয় করবে না তাদের প্রাণকে তারা ভয় করবে না আল্লাহ পাক রবুল্লা আলমীনকে সন্তুষ্ট করতে আল্লাহর দিনকে সমুন্নত করতে তারা তাদের কলিজা তাদের প্রাণকে উৎসর্গ করতে প্রস্তুত ওই ধরনের মুমিনদের ক্ষেত্রে পাক বলেছেন হ্যাঁ পাক রব্বুল্লা আলমিন ওই সমস্ত যোদ্ধাদেরকে ওই সমস্ত বীর বীরদেরকে ওই সমস্ত সৈনিকদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন এবং কাহান্ন বুনিয়ানুম মারসুস যেন তারা সীসা ডালা প্রাচীরের মতো সহজে জ্বর তুফান বৃষ্টি সহজে কোনো ঘূর্ণিঝড় বাতাস এসে এটাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না নড়াচড়া করতে পারবে না ঠিক তেমনি কাহান্না বুনিয়ানুম মারসুস আপনার আমাদের ইমান এত শক্তিশালী হইতে হবে তেমনিভাবে মোমিনদের ক্ষেত্রে পরস্পরে ভাই বাইয়ের যে ভ্রাতৃত্বের যে পরিচয় রয়েছে সেটির বহির প্রকাশ ঘটাইতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তরে কোনো মোমেন্ট যদি আঘাতপ্রাপ্ত হয় তার জন্য আমাদের আফসোস করতে হবে তার জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তাদেরকে তাকে উদ্ধার করেন অতএব আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ তালা বলেছেন সিমু বিহাবিল্লাফার্লাহ তোমরা মহান আল্লাপাক্র বলে আলামিনা রজ্জুকে আকৃ ধরো ও আ তা শিমু বিহা বলির লাহি জামি আ হুম ওলা তাফার রকু ও আ তা শিমু বিহা আ ওয়ালা এতাফার রক এবং তোমরা দলে দলে বিচ্ছিন্ন হইও না পৃথক হইও না একতাই বল একতাই কি বল আলকু অতু জামি আ এবং টি প্রবাদ রয়েছে একতাই বল আল ইতাদ ও আলকুয় এরকম প্রবাদ রয়েছে আরবিতে তো আমরা সবাই একসাথে একসাথে একসঙ্গে থাকার চেষ্টা করব। এবং মোমিনগঞ্জ যদি কোনো বিবাদে লিপ্ত হয় ভুল বোঝাবুঝির মধ্যে লিপ্ত হয় তাহলে আমরা সেটির সমাধান করে দেব উত্তম সুন্দর সন্দেশ স্থাপন করে তাদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দেব ফেতনা সৃষ্টি করব না প্রতিহিংসা সৃষ্টি করব না তাদের পিছনে গিয়ে আমরা আবার কথা লাগালাগি করে তাদের মধ্যে বড় ধরনের বিপর্যয় বিপর্যয় সৃষ্টি করব না এগুলি মুনাফিকের আলামত ঠিক আছে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক হাদিস কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং একজন মুমিন আরেকজন মুমিনের বিপদে আপদে ফেতনাই বিপর্যয়ে যেন আমরা সাহায্যের হাত বাড়ায় দিতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু